নমস্কার, টিভি নিউজ টেনে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি শর্মিষ্ঠা। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন জমির পরিবর্তে জমি ও আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে, কিন্তু মুখ্যমন্ত্রী সেই আশ্বাস পূরণ না করায় অন্ডাল বিমানবন্দরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষক শ্রমিক যুবক স্বার্থ রক্ষা কমিটি। জমির পরিবর্তে জমি ও আর্থিক ক্ষতিপূরণের দাবিতে বুধবার সকাল থেকে উত্তাল হলো অন্ডাল বিমানবন্দর। অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরের প্রবেশের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় অন্ডাল বিমানবন্দরে কৃষক শ্রমিক যুবক স্বার্থ রক্ষা কমিটি। তাদের দাবি, 2020 সালে 8ই ডিসেম্বর রানীগঞ্জের প্রশাসনিক সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন জমির পরিবর্তে জমি ও আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে। অভিযোগ, বিএপিএল ও ভূমি রাজস্ব দপ্তরের অসহযোগিতায় এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাই হয়নি। প্রতিবাদে বুধবার সকাল থেকেই বিমানবন্দরের প্রবেশের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ। না, সেই সময় প্যাকেজ দিয়েছিল, শিল্পমন্ত্রী ছিল তখন নিরুপম সেন। 2008 সাল 9 সালে যখন জমি নেয় তখন আমাদেরকে দাম দেওয়া হয়েছিল প্রতি বিঘায় 2.5 লক্ষ টাকা, যার তখন বর্তমান 12,500 টাকা কাঠা ছিল। আজ সেই জমি বর্তমানে বিক্রি হচ্ছে 6,50,000 টাকা কাঠাই বিক্রি করছে বিএপিপি। এবং তখন আমাদের 1 বিঘে জমি যার গিয়েছে তাকে 1 কাঠা জমি দেওয়ার কথা ছিল এবং সর্বশেষ 6 কাঠা জমি দেবে। আর যারা যাদের 1 কাঠা যায়নি, 1 শতকে 25,000 টাকা প্লাস পার শতকে 2,000 টাকা করে, 32 শতক পর্যন্ত এটা কথা ছিল। কিন্তু বর্তমানে এখন এই কিছু আন্দোলন করার পরে আমাদের অ্যানুইটির টাকা কিছু সামান্য কিছু পরিমাণ ঢুকেছে, বাকি কিছু এখনও পর্যন্ত ঢুকেনি। এবং জমির বদলে জমি আমাদেরকে একটা জমি চিহ্নিত করে দিয়েছে, সেই জমিটা এখনও পর্যন্ত ডিফেন্সের ওটা জমি, আমাদের কোনো কিছু এখনও পর্যন্ত করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী গত 8ই ডিসেম্বর রানীগঞ্জ সভায় এসে আমাদের 5 জনকে সার্টিফিকেট হাতে তুলে দিয়েছিল। সেই সার্টিফিকেটে বলেছিল যে বিএলআরও আপনাদের রেকর্ড করে দিবে, কিন্তু তারপরে আমরা যাই কোনো সদুত্তর পাইনি। এবং আমরা তার জন্য আজ 2 মাস ধরে আমরা চাইছি, আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া ছিল যে জমির পরিবর্তে 1 কাঠা করে জমি এবং জমির রেজিস্ট্রেশন, আমাদের জমি যেন রেজিস্ট্রেশনটা করে দেওয়া হয়, তাছাড়া রাস্তাঘাট জল বিদ্যুৎ যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো ওনারাই বলেছিলেন যে আমরা সব করে ডেভেলপ করে বসবাসযোগ্য করে দেওয়ার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত কিছু নেই। এবং চারি আমরা আজকে বাধ্য হয়ে, কিন্তু এই জিনিসটা কি হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর দরবার পর্যন্ত পৌঁছছে না, নবান্ন পর্যন্ত এই জিনিসগুলো পৌঁছছে না। এই জিনিস যদি পৌঁছে আমার মুখ্যমন্ত্রীর প্রতি পুরো আশ্বাস আছে বা বিশ্বাস আছে, মুখ্যমন্ত্রী যদি জানতে পারে আমার মনে হয় ইমিডিয়েট এই কাজটার অ্যাকশন করে দেবে। 2008 ও 2009 সালে অন্ডাল বিমানবন্দরের জন্য 24 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। এই জমি রাজ্য সরকার তুলে দেয় বেঙ্গল এরোট্রোপলিস প্রজেক্ট লিমিটেড অর্থাৎ বিএপিএল এর হাতে। এর মধ্যে 600 একর জমিতে তৈরি হয়েছে বিমানবন্দর, বাকি 1800 একর জমিতে তৈরি করা হবে বিমান নগরী। বিভিন্ন সংস্থা ইতিমধ্যে এখানে জমি ক্রয় করেছে। অন্ডাল বিমানবন্দরে কৃষক শ্রমিক যুবক স্বার্থ রক্ষা কমিটির অভিযোগ, ক্ষতিপূরণের পরেও জমির পরিবর্তে জমির আশ্বাস রক্ষা করা হয়নি। এছাড়াও জমিদাতাদের পরিবারের সদস্যদের কাজের দাবি মানা হয়নি বলে অভিযোগ। আপনারা জানেন অন্ডাল বিমাননগরীর জন্য আজ থেকে 12 বছর আগে জমি অধিগ্রহণ হয়েছিল, সেখানে একটি ন্যায্য প্যাকেজ দেওয়ার কথা ছিল জেবিডি রুলস অনুযায়ী। সেই প্যাকেজ অনুযায়ী যে জমির বদলে জমি এবং জমির বদলে অ্যানুইটির টাকা, যে মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে 8ই ডিসেম্বর প্রশাসনিক সভা থেকে আনুষ্ঠানিক সূচনা হয়, কিন্তু জমি রেজিস্ট্রেশনের কাজ আজও পর্যন্ত হয়নি। এবং অ্যানুইটির সম্পূর্ণ টাকা, নামমাত্র টাকা ঢুকেছে, 500, কারো 1,000, কারো 2,000, টোটাল টাকাটা ঢোকেনি। এরই প্রতিবাদে প্রায় 2 মাস কেটে গেছে, অথচ এই যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরও প্রশাসনিক এবং বিএপির অস্তর থেকে কোনো সদুত্তর না পাওয়ার জন্য আমরা আজকে সাধারণ মানুষ, জমিহারা পরিবার এবং বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা না হওয়ার জন্য আজকের এই ধর্ণা অবস্থানে আমরা বসতে চলেছি। সিঙ্গুরে একসময় দেখা গিয়েছিল যে যারা অনিচ্ছুক কৃষক ছিল, আজ সরকার কি আপনাদের পাশে নাকি সরকার আপনাদের পাশ থেকে সরে গেছে? আনুষ্ঠানিক 8ই ডিসেম্বর শুরু হওয়ার দিন আমরা ভেবেছিলাম যে আমাদের আর কোনো দিন পথে নামতে হবে না, মাঠে আসতে হবে না, এই বিষয় নিয়ে, এই আশ্বাস নিয়ে আমরা রানীগঞ্জে প্রশাসনিক সবাই গেছিলাম। কিন্তু এখনো পর্যন্ত এই 2 মাস কেটে যাওয়ার পরও আমরা প্রশাসনিক দপ্তরে দূরে দূরেও কোনো সুরাহা পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে
প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছে। করোনা ভ্যাকসিন আসার পর স্কুল খোলার ব্যাপারে নড়ে চড়ে বসলো রাজ্য সরকার। আগামী 12ই ফেব্রুয়ারি থেকে রাজ্যের সব স্কুল খোলার ইচ্ছা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বহু প্রতীক্ষার পর দেশ জুড়ে চালু হয়েছে করোনা ভ্যাকসিন। দীর্ঘ লকডাউনের পর বাজার হাট, শপিং মল, প্রেক্ষাগৃহ সব স্বাভাবিক হলেও স্কুলের দরজা খোলেনি এখনো বাংলায়। দীর্ঘ লকডাউনে তালাবন্ধ রয়েছে স্কুলগুলি। নতুন বছর পড়তেই রাজ্যে ভ্যাকসিন চালু হতে রাজ্যে স্কুল খোলার ব্যাপারে নড়ে চড়ে বসলো রাজ্য সরকার। স্কুল খোলার সম্ভাবনার খবর শোনালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী 12ই ফেব্রুয়ারি থেকে রাজ্যের সব স্কুল খুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। এই নিয়ে বুধবার উচ্চশিক্ষা পর্ষদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে সব ক্লাস নয়, আপাতত খোলা হবে নবম থেকে দ্বাদশ পর্যন্ত। বোর্ড পরীক্ষার প্রস্তুতির দিকে তাকিয়েই এমন সিদ্ধান্ত। বাকি ক্লাসগুলো যেমন অনলাইনে নেওয়া হচ্ছে তেমনি চলবে। বাংলার মসনদ দখলের লক্ষ্যে তথাকথিত মিটিং মিছিলের পাশাপাশি এবার রথযাত্রার ফর্মুলা বাংলায় প্রয়োগ করতে চলেছে বিজেপি। একুশের নির্বাচনকে সামনে রেখে পারদ চড়ছে বাংলার রাজ্য রাজনীতিতে। প্রতিটি রাজনৈতিক দল কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। এবার বাংলা দখলে মরিয়া পদ্ম শিবির। বাংলার মসনদ দখলের লক্ষ্যে তথাকথিত মিটিং মিছিলের পাশাপাশি এবার রথযাত্রা ফর্মুলা বাংলায় প্রয়োগ করতে চলেছে বিজেপি। ইতিমধ্যেই রথযাত্রার জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়েছে রাজ্য বিজেপি। 1990 সালে লালকৃষ্ণ আদভানির রথযাত্রা সাফল্যের চাবিকাঠি বাংলাতেও প্রয়োগ করতে চাইছে বিজেপি। একুশের নির্বাচনের আগে এই রথযাত্রাকে পরিবর্তন যাত্রার নাম দিয়েছে বিজেপি। রাজ্যের 5টি প্রান্ত থেকে রথযাত্রাগুলি বের হয়ে 294টি বিধানসভা আসনে ঘুরবে। 5টি রথযাত্রার উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। 6ই ফেব্রুয়ারি নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রার উদ্বোধন করার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর চব্বিশ পরগনার একটি অংশ পরিক্রম করে তা শেষ হবে ব্যারাকপুরে। এছাড়াও দুটি রথযাত্রার সূচনা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। 8ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু হবে বিজেপির দ্বিতীয় রথযাত্রা, যা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুর দুয়ার, কোচবিহার ঘুরে মালদা এসে শেষ হবে। একই দিনে 8ই ফেব্রুয়ারি তৃতীয় রথযাত্রা শুরু হবে কাকদ্বীপ থেকে। কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশ জুড়ে প্রদক্ষিণ করবে এই পরিবর্তন যাত্রা। 9ই ফেব্রুয়ারি চতুর্থ রথযাত্রা ঝাড়গ্রাম থেকে শুরু হয়ে হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হয়ে শেষ হবে হাওড়ার বেলুড়ে। একই দিনে 9ই ফেব্রুয়ারি তারাপীঠ থেকে শুরু হবে পঞ্চম রথযাত্রা। বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া জুড়ে চলার পর পরিবর্তন যাত্রা শেষ হবে পুরুলিয়া শহরে। নির্বাচনের প্রাককালে পদ্ম শিবিরের এই রথযাত্রা ভোট বক্সে কতটা প্রভাব ফেলতে পারবে সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। বুদবুদ চট্টি হিন্দি হাইস্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের হাতে মোবাইল ও ট্যাব তুলে দেওয়া হলো অনলাইনে পড়াশুনো করার জন্য। সরকারের এহেন উদ্যোগে খুশি ছাত্রছাত্রীরা। দীর্ঘ লকডাউনে বন্ধ হয়ে পড়ে আছে রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলগুলি। বেসরকারি স্কুলগুলি ইতিমধ্যেই অনলাইনে পড়াশোনা চালু করেছে। রাজ্যের সরকারি স্কুলগুলিতে পাঠনরত ছাত্রছাত্রীরা যাতে অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে পারেন তাদের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল সরকারি স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য মোবাইল বা ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের হাতে ট্যাব বা মোবাইল পেয়েছে। এমনই এক স্কুল বুদবুদ চটি হিন্দি হাইস্কুল। স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা মুখ্যমন্ত্রী দেওয়া ট্যাব ও মোবাইল হাতে পেয়েছে। মুখ্যমন্ত্রীর দেওয়া মোবাইল পেয়ে স্বভাবতই খুশি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা। এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করে তারা। এবার নিজের বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পোস্টার পড়ল। পোস্টারে লেখা ছিল,
কয়লাচোর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি দূর হাটো। এই পোস্টারকে ঘিরেই চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। কয়লাচোর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি দূর হাটো পোস্টার জুড়ে শোরগোল পড়ে গেল গোটা পাণ্ডবেশ্বর জুড়ে। এবার বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নামে পোস্টার সাঁটালো পাণ্ডবেশ্বর নাগরিক মঞ্চ। প্রসঙ্গত, দলের বিরুদ্ধে মুখ খুলে প্রায় কোণঠাসা হয়ে পড়েছিলেন আসানসোলের প্রাক্তন পৌর প্রশাসক তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র কুমার তিওয়ারি। মানভঞ্জন করেছিলেন কলকাতার একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা। দিদিকে দুঃখ দিয়েছেন, ক্ষমা চেয়ে আবার দলের দায়িত্ব নিতে চান বলে সাংবাদিকদের জানান জিতেন্দ্র তিওয়ারি। এরপরেই দলে ফেরা। পুনরায় স্বমহিমায় দলের প্রথম সারির লক্ষ্যে এগোতে থাকেন তিনি। দলের হেভিওয়েট নেতাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে, কিন্তু আবারও ছন্দপতন। খোঁজ নিজের বিধানসভা এলাকাতে তারই বিরুদ্ধে পোস্টার পড়ল। পাণ্ডবেশ্বর নাগরিক মঞ্চের দেওয়া পোস্টারটিতে জল জল করছে জিতেন্দ্র তিওয়ারির নাম, আর এই নিয়ে আসলে নেমে পড়েছে বিজেপি। বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, আসানসোল জেলার খনি অঞ্চলে সিবিআই অভিযান চালানোর পর তৃণমূল ভারতের টান পড়েছে, আর বিধায়কের বিরুদ্ধে যে পোস্টার পড়ছে এটা তৃণমূলেরই গোষ্ঠীধনদের ফল। কোনো সংসার বাড়িতে, কোনো সংসারে আর যদি আর্থিক টান পড়ে, সেই সংসারে অশান্তি নেমে আসে। আর আজকে আসানসোল জেলাতে যেভাবে সিবিআই ইডি রেড করার পরে কয়লা বন্ধ হয়ে গেছে, বালি বন্ধ হয়ে গেছে, লোহা বন্ধ হয়ে গেছে, সিন্ডিকেট বন্ধ হয়ে গেছে, আর সেখানে তৃণমূলের ভাড়ারে টান পড়েছে। তিনটে গোষ্ঠী আছে, টাকা পাচ্ছে না, কয়লা চলছে না, আর সেই কারণে ওইখানকার যারা কয়লার টাকা পাচ্ছিল দুদিন ধরে, যারা ভোগ করছিলেন, যারা আনন্দে ছিলেন, সেই কার্ড বানিয়ে নিচ্ছিলেন, তারাই বঞ্চিত হয়েছে। আর সেই জন্য আজকে বিধায়কের বিরুদ্ধে কয়লার পোস্টার পড়েছে, নাগরিক সমাজ দিয়েছে, নাগরিক সমাজ নয় তৃণমূলের গোষ্ঠী। তিনটে গোষ্ঠী আছে, পয়সা পাচ্ছে না, কয়লা চলছে না, আর সেই কারণে বিধায়কের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে। এটা সত্যতা আছে, আর যেভাবে কয়লা চলছিল বন্ধ হয়ে গেছে, আর সেই কারণে পয়সা পাচ্ছে না বলেই এই ঘটনা ঘটেছে। এটা স্বাভাবিক ছিল, তৃণমূল কংগ্রেস যেভাবে পুলিশ, তৃণমূল, এমএলএ, এমপি, মন্ত্রীরা যুক্ত হয়ে কাজ করছিলেন, সেই কাজ বন্ধ হয়ে গেছে অবিশ্বাসী নেতৃত্বে, আর সেই কারণেই এই ঘটনা ঘটেছে। কিছু আমাদের বলার কিছু নেই, সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠী আমাদের স্বীকার। সমকাজে সমবেতন, কাজে স্থায়ীকরণ সহ সাত দফা দাবিতে গত মঙ্গলবার থেকে দুদিন ব্যাপী কর্মবিরতি পালন করে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্য মঞ্চের বর্ধমান শাখা। রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সাত দফা দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মীদের ঐক্য মঞ্চের ডাকে যে দুদিন ব্যাপী কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল তা আজ দ্বিতীয় দিনে পা রাখলো। একই সাথে বুধবার বর্ধমান পাওয়ার হাউস অফিসে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। তাদের মূল দাবি, রাজ্য বিদ্যুৎ পর্ষদের চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মীদের ন্যূনতম 21,600 টাকা বেতন ও 60 বছর পর্যন্ত চাকরি স্থায়ীকরণ করতে হবে। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা WBSCD সেলে কর্মরত স্থায়ী কাজে ঠিকাকর্মী, আমরা আমাদের যে দাবি সুপ্রিম কোর্টের সমকাজে সমবেতন দেওয়ার যে দাবি, সেই দাবিকে সামনে রেখে আমরা বিদ্যুৎ ডিপার্টমেন্টের কাছে আমরা বারংবার আবেদন নিবেদন করার পরেও আমাদের দাবিকে হচ্ছে উপেক্ষা করেছে। সেই কারণেই আমরা ফেব্রুয়ারি মাসের 2 তারিখ এবং 3 তারিখ আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। সেই কারণেই আমাদের পূর্ব বর্ধমান জেলার সমস্ত কাস্টমার কেয়ার সেন্টার, সাবস্টেশনে প্রায় 5,000-এর কাছাকাছি কর্মী এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছে। আমরা বর্ধমান পাওয়ার হাউসে সেক্টর 1T, 1, 2, 3, 4 এই 4টে সাপ্লাই এবং 5টা সাবস্টেশনের কর্মীরা একত্রিত হয়ে আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করছি। আমাদের দাবি যদি কর্তৃপক্ষ না মানে তাহলে আগামী দিনে আমরা হচ্ছে বৃহত্তর কর্মসূচিতে যাব এবং বৃহত্তর আন্দোলনে যাব। তখন যদি বিদ্যুৎ ব্যবস্থা যদি বিকল হয়ে যায় তার জন্য দায়িত্ব কিন্তু WBSCD সেল কর্তৃপক্ষের থাকবে। নিউজ আওয়ারে এখন সময় ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।
আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ ডেন। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ ডেন আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ টেন চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, কখুন্না, হাতাশুড়িয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। সবসে সস্তা সবসে সস্তা সবসে সস্তা দোকান কি বিশ্বাস হচ্ছে না? সবসে হি সস্তা দোকান। এখানে আসলে আপনি পাবেন সমস্ত ধরনের ওষুধ, তাও আবার বাড়িতে বসেই, ঘরে বসে অনলাইনে বা ফোন ঘোরালেই ডেলিভারি চার্জ ছাড়াই 18-20% ডিসকাউন্টে আপনার বাড়িতে যে কোনো ওষুধ পৌঁছে দেবে সবসে সস্তা দোকান। এমনকি ঘরে বসেই পেয়ে যাবেন প্যাথোলজিক্যাল টেস্টেরও সুবিধা। আর দেরি কেন, আজই চলে আসুন স্বপ্নদীপ এন্টারপ্রাইজের সবসে সস্তা দোকানে। আমাদের ঠিকানা সবসে সস্তা দোকান, 39 অবনিন্দ বিথি, সিটি সেন্টার, দুর্গাপুর 16। ফোন নাম্বার 9474515955, 9382333412। বড়দিনের কেকের ডালি নিয়ে শহর দুর্গাপুরে হাজির এসি গ্রুপ অফ কোম্পানি আলিস কেক শপ। এবার একেবারে নতুন ভাবে দুর্গাপুরের এসবি মোড়ে নিত্য নতুন কেক সহ প্যাটিস, পিজা, কুকিজ এর আইটেম আপনারা পাচ্ছেন আলিসে। শুধু তাই নয়, জিভে জল আনা সুস্বাদু মানের ফাস্ট ফুডের আইটেম রয়েছে একই সাথে। বিভিন্ন ধরনের কাবাব সহ আরো বেশ কিছু খাবারের আইটেম পাচ্ছেন স্পাইসি ওভেনে। তাই আর দেরি না করে আজই আসুন এসি গ্রুপের আলিস এবং স্পাইসি ওভেনে। আলিস কেক শপ এবং স্পাইসি ওভেন, এসি গ্রুপ অফ কোম্পানি, ড্রিমল্যান্ড নার্সিং হোমের বিপরীতে, এসবি মোড়, দুর্গাপুর 1। বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানেই আপনাকে আসতেই হবে বেনাচিটি দত্তভূমি প্যালেসে। এখানে পা রাখলেই আপনি পেয়ে যাবেন সোনা, রূপো ও হীরের বিভিন্ন ডিজাইনের নিত্য নতুন অলংকারের সম্ভার। আর তাই চলুন দেরি না করে আজই যাওয়া যাক দত্তভূমি প্যালেসে। আমাদের ঠিকানা টেলিকম। এখানে পা রাখলে সুলভ মূল্যে আপনি পেয়ে যাবেন দেশি বিদেশি নানা কোম্পানির মোবাইল, থাকছে মোবাইলের আনুষঙ্গিক সাজ সরঞ্জাম। বাবা টেলিকম আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে সহজ মাসিক কিস্তির মাধ্যমে মোবাইল কেনার সুযোগ। তাহলে আর দেরি কেন, লেটস গো, মোবাইল কিনতে চলুন আজই যাই দুর্গাপুরের বাবা টেলিকমে। আমাদের ঠিকানা বর্ধমান শহরের মেঘনাথ সাহা পল্লী এলাকায় অধ্যাপকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। এটা খুন নাকি আত্মহত্যা, তারই তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। অধ্যাপকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের মেঘনাথ সাহা পল্লী এলাকায়। মৃতের নাম মোহাম্মদ আক্তার হোসেনুর রহমান, বয়স 40। তিনি বর্ধমান মহিলা কলেজের ভূগোলের সহকারী অধ্যাপক ছিলেন। তার মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রহস্য। আমরা ওপরে যেয়ে দরজা প্রথম খোলা দেখতে পাইনি, আমরা দেখি আতরের একটা গ্যাস আসছে। তা কোন বাড়ি থেকে আতরে গ্যাস আসছে বোঝা যাচ্ছে না। আমরা তলাতে দেখলাম হ্যাঁ এই বাড়ি থেকে আতরে গ্যাস আসছে। অফিসার পুলিশকে বললাম, অফিসার ছিল, ওনারা বললো না খোলা হবে না এখন। কোনো রকম খোলার চেষ্টা করালো, তারপর থেকে বাবা মা চলে এলো। খোলার পর ভেতরে যে দেখছি গায়ে কিছু পরনে কিছু নেই, শুধু একটা ওপরে খালি দেখছি ওপরে একটা কম্বল চাপা দেওয়া রয়েছে, গামছা পরানো।
সামনেটা গোটা ওপরে ঘরে রুমে মেঝেতে মেঝেতে না বাথরুম অ্যাটাচ বাথরুম প্লাস রুম ওইটা রুমটা ছিট্টবিত্ত হয়ে রয়েছে এই বিছানা বেডশিট ফেডশিট ছিটি ছাটি গাঁদা পড়ে রয়েছে সব ছিটি মানে হাতাবাহি হয়েছে আগে কিছু বোঝা যাচ্ছে যা ঘরটা ছিটিবিত্তি হয়ে পড়ে রয়েছে দেখে বোঝা যাচ্ছে যে মারামারি কিছু হয়েছে তারপর দেখলাম ওরা স্বামী স্ত্রী থাকতো বলছে না না কেউ নেই ওই সব পুরো ফাঁকা দেখলাম তারপর আমরা ভেতরে ঢুকার পর দেখলাম হ্যাঁ মাথার কাছে একটু ব্লিডিং আসছে এই সাইডে একটু ব্লিডিং রক্ত আসছে দেখলাম অধ্যাপকের আদি বাড়ি বীরভূমের মাঠরাম থানার একডালা গ্রামে স্ত্রীকে নিয়ে বর্ধমান শহরের মেঘনাথ সাহা পল্লী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি মৃত্যুর পর থেকে স্ত্রী পলাতক বুধবার ভোরে স্ত্রী সুয়ানা পারভীন ফোন করে শ্বশুরবাড়িতে স্বামীর মৃত্যুর খবর জানায় সকালে শ্বশুরবাড়ির লোকজন এসে ছেলের রক্তাক্ত দেহ দেখতে পান যদিও সেই সময় বৌমা সুহানা পারভীন বাড়িতে ছিলেন না আমরা 4:30 থেকে এখানে ফোন পেলাম বৌমার কাছ থেকে যে মারা গেছে নিঃশ্বাস নেই আমরা পাশে কাউকে নিয়ে হসপিটালে নিয়ে যাও তাহলে হসপিটালে নিয়ে যাওয়ার পরিস্থিতি নাই মারা গেছে ওইটা প্রথম খোঁজ কে খবরটা দিল খবরটা দিল আমার বৌমা বৌমা নেই পালিয়ে গেছে ওই কেবল থাকতো স্বামী স্ত্রী কে হয় কে এটা ছেলে হয় যেটা মারা গেছে কি নাম মোহাম্মদ আক্তার হাসিনুর রহমান ওই এমইউতে প্রভাষারী করতেন এমইউ ওমেন্সে হ্যাঁ জিওগ্রাফির প্রফেসর ছিল কিছুই তো বুঝতে পারছি না কালকে তো বিকাল পর্যন্ত স্যাররা আছেন তো কালকে ওখানে কলেজে 5টা পর্যন্ত থেকে এসছে পাশের ওখানে মুদিখানা দোকানে সন্ধ্যাবেলায় কথা বলে এসছে দোকানের হিসাব করেছে আমাদের সঙ্গে শেষ কথা পরশু দিন ফোনে হয়েছে আমরা তো এই বাড়িতে থাকি না আমরা গায়ের বাড়ি নাম ফাটের এখানে কে কে থাকতো এখানে স্বামী স্ত্রী থাকতো ওরা স্বামী স্ত্রী কোনো অশান্তি হতো তাও তো দেখিনি আমরা বারবার এসছি মাসে দুবার করে এসছে এখানে অধ্যাপক হোসেনুর রহমান মানুষ হিসাবে ভালো লোক ছিলেন এমনই উক্তি কলেজের সহকারী অধ্যাপকদের দেখুন কি হয়েছিল বিষয়টা তো এই মুহূর্তে আমরা মানে হচ্ছে অথই জলে বুঝতে পারছি না ওনার সম্পর্কে যতটুকু আমরা জানি যে উনি খুব ভালো মানুষ আমাদের কলেজে জিওগ্রাফি বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছেন 6 মাস মতো আগে পারমানেন্ট তার পড়াশোনা খুব ভালো জায়গা থেকে আলিগড় ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করেছেন পিএইচডি করেছেন পোস্ট ডক্টরেট করেছেন খুব নিরীহ মানুষ এই করোনা পিরিয়ডেও নিয়মিত কলেজে যেতেন যে অফিসের বিভিন্ন কাজকর্ম করতেন ক্লাস অনলাইন করতে পারেন তো ওনার ফ্যামিলি এখানে ছিল এটা আমার সঙ্গে ব্যক্তিগত ভাবে কোনোদিন কথা হয়নি ওনার বাবা মা চিকিৎসার জন্য এখানে আসতেন সেগুলো বলতেন তো আজকে সকালবেলায় হঠাৎ কলেজ থেকে আমাকে ফোন করে জানাতেন যে আক্তার স্যার এরকম মারা গেছে এমন আপনারা জানলেন বলেন যে ওনার বাবা মা এসেছেন মানে ওনার স্ত্রী ফোন করেছেন ওনাদেরকে যে উনি নাকি বাথরুমে পড়ে গেছে এবং ওনাদের সেটা একটু সন্দেহজনক মনে হয়েছে বলে ওনারা সঙ্গে সঙ্গে ওনার এক ছেলে এক মেয়ে ওই জামাইকে নিয়ে স্টেশনে এসে ট্রেন ধরে এখানে চলে এসেছেন এসে সোজা এখানে চলে এসেছেন এই বাড়িতে ভাড়া বাড়িতে এসে দেখেছেন যে দরজাটা বাইরে থেকে হাসবোল টানা আছে ওনারা খুলে গিয়ে ঢুকেছেন বউ মানে কিছু জিনিসপত্রও বলছে যেন মিসিং মনে হচ্ছে সব কিছু নিয়ে কেউ চলে গেছে এই ধরনের ব্যাপার আর ভিতরে গিয়ে দেখলেন যে ওনার ছেলেই হয়ে পড়ে আছে আমরা ওখান থেকে বর্তমান থানায় গেলাম সেখানে গিয়ে ওখানে অফিসারকে বলছি সঙ্গে সঙ্গে গাড়ি পাঠালেন আমরা ওনাদেরকে নিয়ে আসলাম তারপরে তো ওনারা সব কিছু দেখে এখন নিয়ে গেলেন ময়নাতদন্তের জন্য মনে হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বর্ধমান হাসপাতালের পুলিশ মর্গে কিভাবে মৃত্যু হলো তারই তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ হাসান বিধানসভার বিধায়ক মিল্টন রশিদের উদ্যোগে বীরভূমের মারগ্রাম ও তারাপুর স্বাস্থ্য কেন্দ্রে পুনরায় রোগী ভর্তির পরিষেবা চালু করা হলো দীর্ঘ 2 দশক পরে বীরভূম জেলার হাসান বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মারগ্রাম স্বাস্থ্য কেন্দ্র ও তারাপুর স্বাস্থ্য কেন্দ্রে শুরু হলো রোগী ভর্তি পরিষেবা 1994 সালের পর থেকে এই দুটি স্বাস্থ্য কেন্দ্রে অন্যান্য কিছু সুযোগ সুবিধা থাকলেও মিলত না রোগী ভর্তি পরিষেবা হাসান বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিল্টন রশিদ দীর্ঘদিন ধরে তার বিধানসভা এলাকার অন্তর্গত এই দুটি স্বাস্থ্য কেন্দ্রের হাল ফেরানোর জন্যে জেলা প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বারংবার জানিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই দুটি স্বাস্থ্য কেন্দ্রে চালু হলো
10 সংখ্যা বিশিষ্ট বেডের সুব্যবস্থা। তপশিলি এবং সংখ্যালঘু অধ্যুষিত মানগ্রাম এবং তারাপুর, এই দুটি গ্রামে জনসাধারণ শারীরিক কোনো সমস্যায় ভুগলে তাদের ছুটতে হতো রামপুরহাট হাসপাতালে। এবার নিজের এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রোগী ভর্তি পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকাবাসী। হ্যাঁ, এটা তো খুবই ভালো লাগার বিষয়, কারণ এতদিন পর মাড়িগ্রামে এই প্রথম এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা খুব ভালো লাগছে আমাদেরকে, কারণ আমাদের কিছু হলেই বসোয়া যেতে হতো, যেটা এটা বসোয়া যেতে হতো সেটা সময় সাপেক্ষ ছিল, কিন্তু এখন এটা এইখানে ভর্তি হচ্ছে, এর থেকে মানে ভালো বিষয়। প্লাস মাড়িগ্রামের জনবাসীর জন্য এটা খুব একটা ভালো বিষয়। আমাদের কাছে যেন 24 ঘন্টা এমার্জেন্সি এটা খোলা থাকে, এটাই দাবি করব, কারণ আমাদেরকে কিছু হলেই হয় বসোয়া যেতে হয়, না হলে রামপুরহাট ছুটতে হয়। স্থানীয় বিধায়কের উদ্যোগে বেহাল স্বাস্থ্য কেন্দ্রের হাল ফেরায় এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। আজকে আমি খুব আনন্দিত, আপনারা আমাকে বিধায়ক নির্বাচিত করেছিলেন এবং এলাকার বেশ কিছু সমস্যা, যেটা বিরোধী দলের বিধায়কের কাজ, সেটা আমি করতে পেরেছি, সমস্যাকে তুলে ধরার রাজ্য সরকারের কাছে। তার মধ্যে একটা বড় সমস্যা ছিল, তারাপুর হাসপাতাল 1994 সাল থেকে বন্ধ হয়েছিল, বেডের ব্যবস্থা ছিল না। 1994 সালের পরে আমি প্রথম বিধায়ক যে বিধানসভার ভিতরে বারবার তারাপুর হাসপাতালকে পুনরায় বেডের ব্যবস্থা করার জন্য দাবি তুলেছিলাম। আবার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় গ্রাম আমার গ্রাম মাড়গ্রাম, সেখানে আজ থেকে 25 বছর আগে 10খানা বেডের ব্যবস্থা ছিল, রোগী ভর্তি হতো। আমার আগে লক্ষ্য করে দেখেছি, বহুবার ডাক্তার থাকতো না, বহুবার নার্স থাকতো না। মাড়গ্রামকে মডেল হাসপাতাল করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার দরবার করেছি, জেলা প্রশাসনকে বারবার দরবার করেছি এবং রাজ্য সরকার তারাপুর হাসপাতাল এবং মাড়গ্রাম হাসপাতালকে আমার দাবি অনুসারে কয়েকদিন আগে মাড়গ্রামে বেডের ব্যবস্থা করা হয়েছে, রোগী ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। কয়েক মাস আগে তারাপীঠের পৌর হাসপাতাল, যেখানে ভূত বাস করতো, সেই হাসপাতালে বেডের ব্যবস্থা করে রোগী ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ছুটি হলো না এনামুলের। মেয়াদ শেষ হওয়ার পর আসানসোল সিবিআই এর বিশেষ আদালতে তাকে তোলা হলে বিচারক ফের তাকে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল। গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হকের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর বুধবার তাকে আসানসোল সিবিআই আদালতে তোলা হলে আবারও 7 দিন জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল সিবিআই বিশেষ আদালতের বিচারক। সরকারি আইনজীবী এবং অভিযুক্তের পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আদালতে পরবর্তী পেশ করার দিন 10ই ফেব্রুয়ারি ধার্য করেন বিচারক। এই প্রসঙ্গে এনামুল হকের আইনজীবী শেখর কুণ্ডু বলেন, এনামুল হককে সিবিআই 15 দিনের জেল হেফাজতের জন্য আবেদন করেছিল, কিন্তু আমরা তার বিরোধিতা করি। এছাড়াও সিবিআইয়ের পক্ষ থেকে বেশ কিছু তথ্য আদালতে পেশ করে, সব কিছু দেখে এবং দুই পক্ষের সওয়াল জবাবের পর বিচারক 7 দিনে জেল হেফাজতের নির্দেশ দেন। যেহেতু প্রোডাকশনের ডেট ছিল এনামুলে, অ্যাকচুয়ালি সিবিআইও এসেছিল, তাদের প্রসিকিউশন টিমও এসেছিল এবং হাকিম তাদেরকে জিজ্ঞেস করলেন যে বিগত 14 দিনে এটা ডেভেলপমেন্ট কী, এবং তাতে সিডি প্রডিউস করেছিল এবং হাকিম মাইনুটলি ওটাকে দেখলেন, দেখে নিয়ে তিনি মনে করলেন যে অনেক মেটেরিয়াল আছে, সুতরাং এখন একে বেল দিতে গেলে ইনভেস্টিগেশন হ্যাম্পার্ড হবে। আমরা এই প্রশ্ন বললাম, এই ইনভেস্টিগেশনে এই এতদিন ধরে রয়েছে, প্রায় 84 দিন সিবিআইয়ের কন্ট্যাক্টে আছে, ধরা পড়েছে মাত্র 2 জন এবং তার মাঝখানে 2 জনের জন্য ওয়ারেন্ট অফ অ্যারেস্টের প্রেয়ার করা আছে, সেই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট অন্য কেস কানেকশনও তাদের নামে করা হচ্ছে, তার কোনো হোয়ার অ্যাবাউটস জানা নেই। মতো অবস্থাতে এই যে কাগজগুলো আপনি দেখছেন, আমাদের তো এই সময় কোনো কাগজ দেখাবার ব্যাপার থাকে না, তার কারণ এটা ট্রায়াল স্টেজ নয়, কিন্তু প্রিজাম্পশন অফ ইনোসেন্স এটা হচ্ছে মূল ব্যাপার। সে জায়গায় এই প্রিজাম্পশন অফ ইনোসেন্স একটা দিক, আর একটা দিক হচ্ছে যে যে কাগজপত্রগুলো আপনি দেখছেন তাতে হচ্ছে নন প্রিজাম্পশন অফ ইনোসেন্স, এর যে ব্যালেন্স তার জন্য আপনার যেটাকে দেখার ব্যাপার সেটা হচ্ছে যে ডেজ অফ কাস্টডি, ডেজ অফ কাস্টডি অনেক দিন হয়ে গেছে, ফলে একে বেল দেওয়া হোক,
এবং আমরা এটাও বলেছিলাম যে গরুর নিয়ে যে কথাটা বলা হয়েছে, গরু তো চাঁদের থেকে আসেনি, এসছে ইউপি থেকে এসছে, এসছে বিহার থেকে এসছে, এসছে ঝাড়খণ্ড থেকে এসছে, মধ্যপ্রদেশ থেকে এসছে। এই যদি হয়ে থাকে তাহলে এই সমস্ত জায়গার যারা এই ক্যাটলের জন্য তাদের যে আসার যে রাস্তা যেটা রয়েছে সেই রাস্তায় যারা ছিলেন এবং যারা এটাকে করছেন সেক্ষেত্রে কোনো লোককে কেন ধরা হচ্ছে না, এটা কি ঠিক? অপরদিকে আদালত থেকে জেল নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গাড়ির ভেতর থেকে এনামুল হক বলেন, ক্ষমতা থাকলে লাইভ করুন সব বলবো। কি বলছেন? বুধবার সকালে দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকায় জঞ্জালের স্তূপে মানুষের মাথার খুলি ও কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মানুষের কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ল দুর্গাপুরে। ঘটনা দুর্গাপুর সেপকো টাউনশিপ আবাসনের। বুধবার সকালে সেপকো টাউনশিপের জঞ্জালের স্তূপে মানুষের খুলি দেখতে পান স্থানীয় বাসিন্দা কৌশিক চ্যাটার্জি। তারপরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। আমি এসে দেখলাম ওই কুলগাছটার, ওখানে কুলপাড় থেকে ছিলাম, দেখছি যে কুলগাছটার পাশে একটা পড়ে আছে, একটা ওই করটি মাথার খুলিটা পড়ে আছে। দেখে আপনি কি বুঝতে পারলেন এটা মানুষ? দেখে তো মনে হলো, প্রথমে মানুষের মনে হলো, তাও তখন আমি আশেপাশের কয়েকজনকে আমাদের পাড়ার কাউকে ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম যে এইটা এসে দেখালাম। তো একজন এসে বললো গরুর, আবার আরেকজন এসে বললো না এটা মানুষেরই। তারপরে নিয়ে তখন আমি ওনার পেছনের বাড়ি যেটা তারকে সেই ভদ্রলোককে ডাকলাম, তাকে ডেকে নিয়ে দেখালাম। নিয়ে এসে তখন বললাম যে তাহলে একবার পুলিশে খবর দেওয়া দরকার, কারণ এরকম একটা এখানে এরকম পড়ে থাকছে, এটা একটা প্রথম কথা আতঙ্কের ব্যাপার তো বটেই। পুলিশে উদ্ধার করলো, পুলিশকে আমি ফোন করলাম, নিয়ে পুলিশ খবর দিয়ে জায়গার ঠিকানাটা অ্যাড্রেসটা সব বললাম, নিয়ে পুলিশ তারপর এলো। এরপর এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুর সাব ডিভিশনের ডেপুটি ম্যাজিস্ট্রেট নিলয়কান্তি বাসুর নেতৃত্বে বাকি কঙ্কালের হাড়গোড় মাটি থেকে উদ্ধার করে পুলিশ। যদিও কঙ্কালটি পুরুষ না মহিলার সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। কি করে মানুষের কঙ্কাল ওই এলাকায় এলো, কেউ বা কারা কাউকে খুন করে পুঁতে দিয়েছিল কিনা, তারই তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ। পুরুষের দেহ না মহিলার দেহ? দেখুন এটা ফরেন্সিক আপনাদের বিশেষজ্ঞরাই বলতে পারবে, এটা আমার দেখতে বলা সম্ভব। আপনারা কি দেখতে পেলেন এখানে? স্যার এখানে একটা মূলত আপনার যেহেতু থানা রেঞ্জ থেকে আমি যেহেতু ম্যাজিস্ট্রেট হিসাবে এখানটায় এসেছি, এখানে এসে দেখলাম মোটামুটি মাথা খুলিটা দেখা যাচ্ছে, এবং এটা খুবই মানে এটা মাটি খুব একটা তলায় নয়, অল্প মাটি মানে উপরে খুলিটা ছিল, বন্ধ কতগুলো হাড়গোড় এটাই পাওয়া গেলো, এর বেশি কিছু বলা যাবে না। এবার পরীক্ষা নিরীক্ষার পরে এটা বোঝা যাবে না এটা পুলিশ কি আপনার মহিলা, এর বেশি কিছু আমার পক্ষে বলা যাবে। মানে আপনার উপস্থিতিতে পুলিশ এটাকে উদ্ধার করলো? এটা পুলিশ উদ্ধার করলো, এবং এই যেগুলো হাড়গোড় যেগুলো এটাকে ওটা সেইভাবে কালেক্ট করে ওনারা নিয়ে যাচ্ছেন, এরপরে যা আইনগত যা ব্যবস্থা সেইভাবে নেওয়া হবে। স্যার আপনার নাম? আমার নাম মিলাওকান্তি বাগচি, ডেপুটি ম্যাজিস্ট্রেট দুর্গাপুর সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট। করোনা টিকাকরণ চালু হলেও প্রাথমিক স্তরে তা ছিল স্বাস্থ্যকর্মীদের জন্য। এবার পুরুলিয়া জেলা জুড়ে বুধবার থেকে প্রথম সারির করোনা যোদ্ধাদের করোনা টিকাকরণ করা হলো। টিকা নিলেন জেলা শাসক ও পুলিশ সুপার থেকে প্রশাসনিক উচ্চ পদস্থ আধিকারিকরা। দীর্ঘ প্রতীক্ষার পর করোনা শত্রুকে নিধন করতে গত 16 জানুয়ারি সারা দেশের সাথে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে করোনা টিকাকরণ। প্রথম পর্যায়ে জেলা চিকিৎসক নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের এই টিকাকরণ হয়। ধাপে ধাপে জরুরি কাজের সাথে যুক্ত সমস্ত প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণ শুরু হয়েছে। বুধবার সকালে পুরুলিয়া জেলার করোনা যোদ্ধাদের টিকাকরণ করা হলো। ভ্যাকসিন নেন পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ মুখার্জি, জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো। স্যার ভ্যাকসিন নিয়ে কেমন লাগছে? ফিল হচ্ছে যে আমরা এখন আরও সেফটির দিকে এগোচ্ছি।
যে সেফটি নর্মসগুলো আমরা মেনটেন করছিলাম তার থেকে আরও বেশি সেফটির দিকে আমরা এগোচ্ছি। কোনো রকমের অস্বস্তি আমার হচ্ছে না, এবং যদি কখনো কারো কোনো অস্বস্তি হয় তাহলে স্বাস্থ্যকর্মীরা চিকিৎসকরা সতত সে ব্যাপারে নিয়োজিত থাকেন এবং সঙ্গে সঙ্গে সে ব্যাপারে ব্যবস্থা নেন। দূরত্ব বিধি বজায় রাখা, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, যা যা আছে প্রোটোকল সব কিছু মান্যতা দিতে হবে। ভ্যাকসিনেশন মানেই কিন্তু একেবারেই সমস্ত কিছু বাদ দেওয়া এমন নয়, সমস্ত বিধি মেনে ভ্যাকসিনেশনের পরে আমরা আরও নিরাপদ একটা অবস্থায় পৌঁছব। আজকের মতো নিউজ আওয়ার এই পর্যন্ত। আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, এবং অতি অবশ্যই দেখতে থাকুন আকাশতরী 260 নম্বর চ্যানেল। নমস্কার।